বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করতেছি। তো আজকে একটু বাজার করতে হবে, তো বড় মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছি। শুকনা বাজারও আছে, সবজি কিনবো, কিছু ফ্রুট কিনবো, মাছ যদি ভালো পাই তো মাছ কিনবো। তো দেখা যাক কি কি বাজার করা যায়। তা আপনারা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সব বাজার করে বাসায় চলে আসছি। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। তো ছোট মেয়ে বাজারগুলো সব বের করে নিচ্ছে, তারপরে যেগুলো যেখানকার সেগুলো সেখানে রেখে দেবে। তো বেশি বাজার করি নাই। তাহলে মিয়া এখন এগুলো গুছায় নিক। Thank you.
আচ্ছা, বড় মেয়ে এখন মাছগুলো বের করে নিচ্ছে। তো ছোট চিংড়ি মাছ নিয়েছি, শিং মাছ নিয়েছি, আর বাম মাছ নিয়েছি, আর একটা 4 কেজি ওজনের গ্লাস কাপ নিয়েছি। তো এখন এই মাছগুলো বড় মেয়ে আর আম্মা মিলে কেটে নেবে, আর আমি রাতের রান্নার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিব। সব কিছু তো কেটে কুটে নেওয়া শেষ, তো এখন রান্না বসায় দিচ্ছি। তো এক চুলায় ভাত বসায় দিছি, তার এক চুলায় মাছটা ভেজে নিচ্ছি। তো এই মাছটা দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছের ভর্তা বানাবো। তো এই রাতের রান্না হবে। তো এগুলো তো বাজার করে এসে কাটাকুটো করতে মানে অনেক শরীর টায়ার্ড লাগতেছে, আর রান্না করতে বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করতেছে না। তো এই জন্য আজকের মনে এই রান্না করব। তো আমি এখন ঝটপট মাছগুলো ভেজে নিয়ে রান্নাটা শেষ করে ফেলি, কারণ রাত তো অনেক হয়ে গেছে। তো মাছ ভাজাটা হয়ে গেছে, তো এখন তরকারিটা বসায় দিব। তো পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব।
তো মশলাটা কষানো হয়ে গেছে, তো ওর মধ্যে আলু বেগুনটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ মশলার সাথে আলু বেগুনটা কষায় নেব। তো আলু বেগুনের সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপরে ভালো করে রান্না করে নিব। তো ঝোলটা তো ওই চুলাই হচ্ছে, আর চিংড়ি মাছটা ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন ভেজে নেবে, তারপরে আবার চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে ভেজে নেবে, নিয়ে তারপরে ভর্তা করবে। এদিকে ঝোলটা হয়ে গেছে, তো ওর মধ্যে মাছ ভাজা মাছটা দিয়ে আর বেশ কিছুক্ষণে রান্না করে নামানোর আগে ধনের পাতা ভাজা জিরের গুঁড়া দিয়ে নেমে ফেলবো। এই তো সব রান্না কমপ্লিট, তো আমার এখন চিংড়ি মাছটা শিলপাটায় ভর্তা করে নেবে। তো এই ফাঁকে আমি নামাজটা পড়ে নিব, আর বড় মেয়ে নাতনিকে খাইয়ে দিবে, ওর তো আবার ঘুমানোর টাইম হয়ে গেছে। তো সব কিছু টেবিলে রেডি করে নিয়েছি, তো এখন সবাই মিলে ডিনারটাও করে নিব। তো আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা অনেক টেস্ট লাগলো, তো ছেলে তো আবার মাছের তরকারিতে খাবে না, ওর জন্য আবার মাছ ভাজাই রাখলাম, আবার মাছ ভাজি দিয়ে খাবে। তো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আবারও চলে আসব একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।